নমস্কার বন্ধুরা, আজ খুব সাধারণ একটা বটল ওয়ার্ক নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমে ব্ল্যাক 3D কোন দিয়ে আমি আউটলাইন করে নিচ্ছি এইভাবে। কাঁথা স্টিচের মতো আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে এই আউটলাইনগুলো করে নেব। পুরো বোতলটা এইভাবে আমি দাগ দিয়ে নেব। অ্যাবস্ট্রাক্ট ভাবে এটা আমি করব। আর একটা অন্যভাবেও করা যায়, যে তুলি দিয়ে এটা করে নেওয়া যায়। কালো ফেব্রিক কালার দিয়ে এক্ষেত্রে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। দুটো পদ্ধতি, যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। এইভাবে পুরো বোতলটাই করে নিতে হবে। এইভাবে আমি করে নিলাম। এখানে আমি 1 নম্বরের রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি, পুরো বোতলটাই করে নিয়েছি। এইবার কিছু রং আমি নিয়েছি ফেব্রিক কালার, এবং র্যান্ডাম আমি এগুলো ব্যবহার করব। এগুলো ভরাট করতে হবে শুধু, আর কোনো কাজ নেই। বাড়িতে যা রং আছে সেইগুলোই ব্যবহার করা যেতে পারে। এইভাবে ইচ্ছে মতো রং দিয়ে আমি এগুলো সব ভরাট করে নেব। পুরোটা এইভাবে ভরাট করব। আর এখানে আমি কিছু ফেব্রিক কালার, অ্যাক্রিলিক কালার আর পাল কালার এগুলো ব্যবহার করেছি। লেমন ইয়েলো, গ্রিন, রেড, এই সমস্ত সাধারণ রং, গোল্ডেন ইয়েলো, এগুলো আমি ব্যবহার করেছি। এইটা আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে রংগুলো করেছি। এইভাবে সবগুলো ভর্তি করে নিচ্ছি। এটা খুবই রঙিন আর দেখতে খুব সুন্দর হয় সবগুলো ভর্তি হয়ে গেলে। এইভাবে আমার পুরোটা কমপ্লিট আর খুব সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে যেহেতু এটা দীপাবলির জন্য আমি বানিয়েছি, তাই এর মধ্যে তো আলো ব্যবহার করতেই হবে। তাহলে আপনারাও সাবধানে দীপাবলি উৎসব পালন করুন, ভালো থাকবেন। ধন্যবাদ।